এ কোচিং সেন্টারের বিরুদ্ধে তাৎক্ষণিক পদক্ষেপ নয় পরীক্ষা পদ্ধতি ও শিক্ষা ব্যবস্থার মান নিয়েও ভাবনার সময় এসেছে বলে মনে করেন শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ কায়কোবাদ সন্ধ্যায় সময় সংবাদকে এই কথা জানিয়েছেন তিনি কোনো স্থায়ী পদ্ধতি না নিলে ভ্রাম্যমান আদালতের অভিযানে কোনো সুফল পাওয়া যাবে না বলেও মত তার মানুষ তার সন্তানকে কেন কোচিং সেন্টারে পাঠায় এর পেছনে কারণ কি এর পেছনে যদি কারণ এই হয়ে থাকে স্কুল কলেজে পড়ালেখা ভালো হচ্ছে না তাহলে সেই ভালো পড়ালেখার ব্যবস্থা করতে হবে এখানে নিশ্চয়ই আমাদের আরও বরাদ্দ বিনিয়োগ বাড়াতে হবে আমাদের শিক্ষকের সংখ্যা বাড়াতে হবে তাদের যোগ্যতা বাড়াতে হবে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে তাদের আর্থিক দিকটাও বিবেচনা করতে হবে